সম্পন্নে আজকে নির্দিষ্টভাবে আমরা এসেছিলাম আপনার সঙ্গে কথা হলো এবং যে আতিশয্য নিয়ে যে ভালোবাসা নিয়ে যার ওই প্রকার ঘোনার মধ্যেও হয়েছে যথারীতি আমাদের যে আবেগ আছে সেটাও হয়েছে। সাড়ে তিন বছর পর নবান্নে প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অনেকেই যখন মনে করছিলেন শোভনের রাজনৈতিক জীবন বুঝি শেষ, তখন মমতার সঙ্গে বৈঠকের পর তাদের সেই সন্দেহ যে ভুল তা প্রমাণ করলেন কলকাতার প্রাক্তন মেয়র। বুধবার দুপুর 3:20 নাগাদ শোভন বৈশাখীকে দেখা যায় নবান্নের 14 তলায়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারা। বৈঠকের শেষে নিচে এসে শোভন চট্টোপাধ্যায় কার্যত স্পষ্ট করে দিলেন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা। শোভন তৃণমূল ছাড়ার পরও মমতার সঙ্গে তার দেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও গিয়েছেন তিনি, কিন্তু এদিন নির্দিষ্ট লক্ষ্য নিয়েই যে নবান্নে বৈঠক তা গোপন করেননি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বলেছেন দিদি ও ভাইয়ের মধ্যে অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে। আমার ছোটবেলার থেকে আর আজকের এই দিন পর্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নিশ্চয়ই আমার পূর্ণবার জায়গা থেকে রাজনৈতিক কোন সিদ্ধান্ত প্রায় সবসময় মমতাদি চিন্তা ভাবনা মমতাদি কথা মমতাদি ইচ্ছা বাস্তবায়িত করাটাই আমার কর্তব্য বলে আমি মনে করছি। দায়িত্ব আমি আমার রাজনৈতিক জীবন অন্য কিছু আবার আমি আগের শোভনকে দেখতে পেলাম আর দিদির আমি আগেও দেখেছি। এর আগে আমি যখন নবান্নে এসেছি দিদিও কে বোধ হয় মানে পারেনি, ওরও মনের মধ্যে দিদি, অতএব আমার মনে হয় দিদি যবে সিদ্ধান্ত যা নেবে সেই অনুযায়ী ও কাজ। তাহলে কি 21 জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি শোভন বৈশাখী। রাজনৈতিক সচেতন একটা রাজ্য ন্যাচারালি একটা চিন্তা ভাবনা থাকে তখন তার বৈশিষ্ট্যটা হওয়া না হওয়া আমি খুশি যে রাজনৈতিক শোভনের সত্তাকে দিদি এখনো ভীষণ ব্যবহার করে এবং সেটা আমার কাছে। শোভনের বিধানসভা কেন্দ্রে এখন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, তবে তৃণমূলে ফেরায় রত্না প্রসঙ্গ উঠতেই বিরক্ত শোভন বৈশাখী। ২০১৯ সালের 14ই অগস্ট দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এবার তৃণমূলের অনেক নেতার মতো শোভনেরও ঘর ওয়াপসি।